بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين. একদিন ভাই প্রশ্ন করেছেন যে আমরা শুনে আসছি যে পীর আউলিয়াদের মাধ্যমে ইসলাম বাংলাদেশে প্রবেশ করেছে, কথাটা কতটুকু সত্য? এ কথা সত্য নাই, বরং এগুলি পীর সুফিবাদীদের আলোচনা, দাবি, এবং এটা দাবি মাত্র, দলিল আর বিপরীত কথা বলে। বরং ইসলাম এই পীর সাহেবদের অনেক পূর্বে এসেছে এবং আরবের বণিকদের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার হয়। তারা চিটাগাঙ্গে এসেছিলেন ব্যবসা বাণিজ্যের স্বার্থে, এবং যেখানে তারা গিয়েছেন ব্যবসা বাণিজ্যের স্বার্থে, সাথে সাথে তারা আখেরাতেরও ব্যবসা করেছেন, অর্থাৎ মানুষের ভিতরে ইসলামের প্রচার প্রসার করেছেন। সেই হিসেবে বলা যায় যে ইসলাম আরও পূর্বে এসেছে আরবদের বণিকদের মাধ্যমে, ব্যবসায়ীদের মাধ্যমে। তো এই ইসলামটা মূলত পিওর ছিল, কিন্তু আস্তে আস্তে ইসলামের ভিতরে বিকৃতি সাধন হয়েছে। এই জন্য এখনও আমাদের মাঝে চালু রয়েছে যে এ কথার কোনো হদিস নাই। হদিস নাই মানে হাদিস নাই, তার মানে সবাই দলিল খুঁজত, দলিল ভিত্তিক কথা আমল করত, কিন্তু এগুলি পরবর্তীতে বিলুপ্ত হয়ে যায়, এমন মেজাজ মানুষের থেকে বিদায় নেয়, এবং সে স্থান দখল করেছে পীর মুরিদির বিভিন্ন রকম এই বিদাতি জিকির আজকারের কসরত। তো পীর মুরিদের মাধ্যমে ইসলাম প্রবেশ করেছে সর্বপ্রথম, এটা ঠিক নাই। তবে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অবদান অনস্বীকার্য। তিনি পীর ছিলেন, কিন্তু কোনো বড় আলেম মহাদ্দেশ এরকম কিছু ছিলেন না, এই জন্য আমরা আজও তার কোনো কেতাব পাতি দেখতে পাই না। তিনাক আল্লাহ যতটুকু প্রজ্ঞা বুদ্ধি দিয়েছিলেন, এলেম দিয়েছেন, সে অনুযায়ী তিনি ইসলাম প্রচার করেছেন। সেই হিসেবে বলা যায় যে সে যুগের তুলনায় উনি অনেক ভালো কাজ করেছেন, নন মুসলিমকে মুসলিমে দীক্ষা লাভ করেছেন ইসলামে, এটা ভালো কাজ। কিন্তু তার মাজার কিনে, তার কবর কিনে বর্তমানে যা কিছু হচ্ছে, যে সমস্ত শিরিক বিদআত কুফর চর্চা হচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না। এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহে তিনিও এটা মেনে নিতে কশ্চিনকালও পারতেন না। তো এগুলি কুফরি এবং জাহেলিয়াতের কুসংস্কার ছাড়া আর কিছু নাই। যে তার মাজারকে কী করা হচ্ছে, তওয়াফ করা হচ্ছে, সেজদা করা হচ্ছে, অনুভাবে তার আশেপাশের জীবজন্তুকে মুবারক মনে করা হচ্ছে ইত্যাদি, এবং ওগুলো থেকে বরকত নেওয়া হচ্ছে, নাউজুবিল্লাহ মিন জালিক। তো যা হোক, পীর মুরিদের মাধ্যমে, পীর ফকিরদের মাধ্যমে ইসলাম সর্বপ্রথম প্রবেশ করেছে এ কথাটা সত্য নাই। এ কথাটার অসত্যতা ডক্টর আসাদুল্লাহ গালেব তার আহল হাদিস থিসিস নামক কিতাব, যেটার ওপরে উনি ডক্টরেট পেয়েছেন, সে কিতাবে এই বিষয়টি তিনি অপনোদন করেছেন, অর্থাৎ ইসলাম পীর ফকিরদের মাধ্যমে এসেছে সর্বপ্রথম, এটার তিনি কঠোর প্রতিবাদ করেছেন। বরং আরবদের সহি আকিদার বণিকদের মাধ্যমে এসে ইসলাম সর্বপ্রথম প্রবেশ করে বাংলাদেশে। তো বলা যায় যে বাংলাদেশে ইসলাম প্রবেশে দুটো গেট, একটা হলো চিটাগাং, আরেকটা হলো রাজশাহী। তো চিটাগাং দিয়ে যে ইসলাম প্রবেশ করেছিল পরবর্তীতে সহি ইসলাম প্রচারের পর, যেটা ব্যাপকতা লাভ করেছে, সেটা ছিল সুফিবাদের ইসলাম। এটা নিয়ে এসেছিলেন ওই শাহজালাল শাহফরান প্রমুখ। আর খাঁটি ইসলাম প্রবেশ করেছিল রাজশাহীর পথ দিয়ে, যা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত হয়ে রাজশাহী হয়ে প্রবেশ করেছিল। এজন্য দেখা যায় যে উত্তরবঙ্গের লোকগুলি তুলনামূলক ভালো, সহি আকিদার বেশি লোক পাওয়া যায় এসব এলাকাগুলিতে, কারণ এসব এলাকায় সহি আকিদা প্রবেশ করেছিল অনেক পূর্বে। তাই এসব এলাকায় পীর মুরিদির তাণ্ডব লীলা নেই, পীর মুরিদির ব্যবসাও মানে একবারে মন্দা, আর সহি আকিদার যথেষ্ট প্রচার প্রসার রয়েছে। এসব এলাকাতে দেখবেন যে আহলে হাদিস বেশি রয়েছে,
সহি আকিদাপন্থী লোক বেশি রয়েছে। তো এটাও এ কথার যথার্থতা প্রমাণ করে যে ইসলাম সহি ইসলাম প্রবেশ করেছিল এই রাজশাহী দিয়ে, মানে রাজশাহীর গেট দিয়ে। তো যাই হোক, আলা কুল্লা হাল, এ কথাটা সত্য নয় যে পীর দিয়ে, পীর ফকির দিয়ে ইসলাম সর্বপ্রথম প্রবেশ করেছে। বরং এটাই সত্য কথা যে আরবের বণিকদের মাধ্যমে সর্বপ্রথম ইসলাম প্রবেশ করেছে। এবং ইসলাম প্রবেশের দুটি পথ আমরা জানতে পারলাম, একটি হলো চিটাগাঙ্গের পথ, নদী বন্দরের পথ, আর একটি হলো রাজশাহীর পথ। এবং তুলনামূলক রাজশাহীর পথ দিয়ে যে ইসলাম প্রবেশ করেছিল সেই ইসলাম ছিল খাঁটি, এবং ইসলামের ধারক বাহকরা খাঁটি ইসলামের ধারক বাহক ছিলেন, এবং তারা খাঁটি ইসলামকে প্রচার প্রসার করেছেন। আশা করি বুঝতে পারছেন। হাজা বিল্লাহি তৌফিক ও সাল্লাল্লাহু আলা নবী।